নমস্কার, আমি তানিয়া ফাহুম। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হল কোর্স নাম্বার 509 ব্লক 3 ইউনিট 9 এর লেকচার নাম্বার 44, অল্টারনেটিভ ওয়েজ টু ইভালুয়েট লার্নিং পোর্টফোলিও। প্রথমে আমরা দেখে নিই যে আজকে আমরা কী কী বিষয়ে আলোচনা করব। হোয়াট ইজ পোর্টফোলিও, অর্থাৎ পোর্টফোলিও কী, হাউ টু অ্যাসেস পোর্টফোলিও, কীভাবে পোর্টফোলিওর মূল্যায়ন করা হবে, অ্যাডভান্টেজেস, অর্থাৎ এই পোর্টফোলিও অ্যাসেসমেন্টের সুবিধাগুলি কী কী, এবং ডিসঅ্যাডভান্টেজেস, অর্থাৎ পোর্টফোলিও অ্যাসেসমেন্টের অসুবিধা বা সীমাবদ্ধতার জায়গাগুলি কী কী। প্রথমে আমরা চলে আসি পোর্টফোলিওর ধারণায়। আমাদের যে প্রথাগত মূল্যায়ন ব্যবস্থা, সেই মূল্যায়ন ব্যবস্থায় সাধারণত একটা পরীক্ষা পদ্ধতি আছে, অর্থাৎ বছরের শেষে শিক্ষার্থীদেরকে কিছু প্রশ্নপত্রের মাধ্যমে প্রশ্নপত্র দেওয়া হয়। সারা বছর ধরে তারা যা পড়েছে তারা সেই প্রশ্নপত্রে উত্তরদান করে বা একটা মৌখিক পরীক্ষা হয়, এবং সহপাঠক্রমিক কার্যাবলীর ক্ষেত্রেও সেক্ষেত্রেও বছরের শেষে একটি পরীক্ষা নেওয়া হয়। কিন্তু এই যে সাধারণ গতানুগতিক পরীক্ষা পদ্ধতি, এর বাইরেও বেশ কিছু পরীক্ষা পদ্ধতি আছে বা বেশ কিছু উপায় আছে যেগুলোর দ্বারা শিক্ষার্থীর মূল্যায়ন করা সম্ভব। তেমনই একটি হলো পোর্টফোলিও অ্যাসেসমেন্ট। প্রথমে আমরা জেনে নিই যে পোর্টফোলিওটা আসলে কী। কোনো একটি সময়কালে শিক্ষার্থীর পরিশ্রম, কাজ, উন্নতি, সাফল্যের ধারাবাহিক সংকলন হলো পোর্টফোলিও। অর্থাৎ একটি নির্দিষ্ট টাইম পিরিয়ডে শিক্ষার্থীর, বলা যেতে পারে শিক্ষার্থীর জীবনের গল্প, অর্থাৎ তার যে বিভিন্ন দিকের আর যে উত্থান পতন, সেক্ষেত্রে তার কোনো অর্জন হতে পারে বা কোনো ক্ষেত্রে তার আর কোনো ঘাটতি থাকতে পারে, এই যাবতীয় যে বিবরণ এক বা যাবতীয় ঘটনা যখন এক জায়গায় সংকলিত হয় সেটাকে বলা হয় সেই শিক্ষার্থীর পোর্টফোলিও। শিক্ষার্থীর যাবতিক বিদ্যায়তনিক ও অবিদ্যায়তনিক সাফল্য ও ব্যর্থতার চিত্র এতে ধরা থাকে। অর্থাৎ শিক্ষার্থী যে পোর্টফোলিওর মধ্যে সেই সমস্ত বিষয় অন্তর্ভুক্ত হতে পারে যে সে পড়াশোনার দিক থেকে তার কী কী অ্যাচিভমেন্ট হয়েছে, আবার পড়াশোনার পাশাপাশি সে অন্যান্য সাংস্কৃতিক দিক বা কোনো খেলাধুলার দিক বা তার নিজস্ব শখ, যে কোনো বিষয় হতে পারে, যে কোনো বিষয়ে শিক্ষার্থী কী অর্জন করেছে, শুধু অর্জন করলেই যে সেটা পোর্টফোলিওতে স্থান পাবে তা কিন্তু নয়। অর্থাৎ সে যা কিছু কাজ করেছে সেই সমস্ত কাজের বিবরণ পোর্টফোলিওতে থাকে। এটি একটি ফাইল বা তথ্য সংকলন মাত্র নয় যে শিক্ষার্থীর কতটা উন্নতি হলো বা অবনতি হলো বা সে কী কী কাজ পারে বা পারে না, এটা কিন্তু মানে সেরকম একটি তথ্যের সংকলন নয় পোর্টফোলিও। পোর্টফোলিওতে আসলে একটা আমাদের জীবনের গল্পের মতো শিক্ষার্থী তার নিজের বিভিন্ন দিকের বিশেষ যে ঘটনাগুলি, সেটা ভালো হোক খারাপ হোক, বিভিন্ন দিকের বিভিন্ন ঘটনা পোর্টফোলিওতে সংকলিত করতে পারে। এবার আমরা দেখে নিই যে পোর্টফোলিওর অন্তর্ভুক্ত যে আমরা বলছি যে কোনো বিষয় থাকতে পারে, সেই যে কোনো বিষয়গুলি কী কী হতে পারে তার মধ্যে কয়েকটি আমরা জেনে নেব। প্রথমত, শিক্ষার্থীর সৃজনশীল লিখন, কাজের পাতা, রিপোর্ট কার্ড ইত্যাদি। অর্থাৎ শিক্ষার্থী যদি কোনো ক্রিয়েটিভ রাইটিং সে যদি করে থাকে, তার যদি কোনো সৃজনশীল প্রবন্ধ, কবিতা, গল্প বা অন্য কিছু সে লিখে থাকে, সেগুলি পোর্টফোলিওর অন্তর্ভুক্ত হবে। তার সঙ্গে এমন সেটা যেমন দিক, তেমনই আবার যেহেতু লিখন সংক্রান্ত দিকের কথা বলা হচ্ছে, তাই সেক্ষেত্রে আবার বিদ্যালয়ে যে ওয়ার্কশিটে সে ওয়ার্কশিট তাকে দেওয়া হচ্ছে সেই ওয়ার্কশিটও পোর্টফোলিওর অন্তর্ভুক্ত হতে পারে। তার কারণ হচ্ছে ওই পোর্টফোলিওই কিন্তু আবার শিক্ষার্থীর আর যেমন কোনো উন্নতির দিক বা তার ধারণা কতটা স্পষ্ট বা তার আর বিকাশ কতটা সেটা যেমন পরিচায়ক হতে পারে, তেমনই একই সঙ্গে উল্টো দিকে ওই পোর্টফোলিওর যদি ওয়ার্কশিটে তার মধ্যে কোনো হয়তো শিক্ষার্থীর কোনো বানান ভুলের কোনো একটা প্রবণতা আছে, সেটা কিন্তু তার ওয়ার্কশিট দেখেও সেটা বোঝা যেতে পারে। অর্থাৎ
অ্যাকাডেমিক ক্ষেত্রেরও বিভিন্ন বিষয়গুলি ওয়ার্কশিটে থাকতে পারে, রিপোর্ট কার্ড থাকতে পারে। যদি কোনো শিক্ষার্থী কোনো একটি ক্লাসে কোনো স্ট্যান্ড করে, সে হয়তো প্রথম স্থান অধিকার করলো, তাহলে সেটাও তো তার একটা অ্যাচিভমেন্ট, সেটাও পোর্টফোলিওর অন্তর্ভুক্ত হতে পারে। বিভিন্ন ছবি যা শিক্ষার্থী এঁকেছে বা তুলেছে, অর্থাৎ শিক্ষার্থীর আঁকা বিভিন্ন রকম ছবি হতে পারে, বা সে তার হয়তো ছবি তোলার নেশা আছে, যে ছবি সেটা কোনো পশু পাখি বিষয়ক ছবি হতে পারে বা অন্য কোনো বিষয়ে তার প্রাকৃতিক কোনো ছবি তোলার তার নেশা আছে বা ছবি আঁকার নেশা আছে, উভয় রকম জিনিসই পোর্টফোলিওর অন্তর্ভুক্ত হতে পারে। শিক্ষার্থীর বানানো কার্ড, ওই শিশু যে সব গ্রিটিংস কার্ড বানিয়েছে বা বিভিন্ন উপলক্ষে বিভিন্ন যে কার্ড বানিয়েছে, সেই কার্ডগুলিও পোর্টফোলিওর অন্তর্ভুক্ত হতে পারে। অর্থাৎ আমরা এমন জিনিসগুলির কথা বলছি, সেগুলি সবই শিক্ষার্থীর নিজের সঙ্গে সম্পর্কিত। সে নিজে সেই জিনিসগুলি বানিয়েছে বা তৈরি করেছে বা লিখেছে, এমন জিনিসই পোর্টফোলিওর অন্তর্ভুক্ত হবে। শিক্ষার্থীর হাতের কাজ, অর্থাৎ শিক্ষার্থী যে হয়তো কাগজের কোনো ক্রাফট তৈরি করেছে বা অন্য কোনো জিনিস দিয়ে, ফেলে দেওয়া জিনিস দিয়ে সে কোনো ক্রাফট তৈরি করতে পারে, সেগুলোও তার পোর্টফোলিওর অন্তর্ভুক্ত হবে। শিক্ষার্থী অন্যদের কাছ থেকে পেয়েছে এমন চিঠি, অর্থাৎ শিক্ষার্থী হয়তো কোনো সাহিত্যিকের কাছ থেকে বা কোনো বিশেষ ব্যক্তির কাছ থেকে সে কোনো চিঠির ফিডব্যাক পেতে পারে, অর্থাৎ কি সেটা থেকে বোঝা যাবে যে শিক্ষার্থীর মধ্যে চিঠি লেখার প্রবণতা আছে কি না। সে যদি কাউকে চিঠি লিখে, তার উত্তরেই তো তাকে কেউ চিঠি পাঠাবেন, বা তার আর গণ্ডির জায়গাটা কেমন। চিঠি থেকে যেহেতু আমরা অনেক একজন মানুষের ব্যক্তিগত অনেক গুণাবলী জানতে পারি, তাই এক্ষেত্রে পোর্টফোলিওর মধ্যে চিঠিও রাখা যেতে পারে। শিক্ষার্থীর পঠিত গল্পের বইয়ের তালিকা বা রিভিউ, শিক্ষার্থী যে সমস্ত গল্পের বইগুলো পড়েছে তার তালিকা হতে পারে, বা যদি কোনো গল্পের বই সম্পর্কে শিক্ষার্থীর নিজস্ব কোনো, পড়ার পর তার কোনো পাঠক প্রতিক্রিয়া থাকে বা সে কোনো একটি রিভিউ লিখে থাকে, তাহলে সেটিও পোর্টফোলিওর অন্তর্ভুক্ত হবে, এবং এর দ্বারা শিক্ষার্থীর মানসিকতা বা তার বিশ্লেষণ ক্ষমতারও একটা ধারণা পাওয়া যাবে। শিক্ষার্থীর সংগৃহীত হার্বেরিয়াম, ডাক টিকিট, মুদ্রা ইত্যাদি, অর্থাৎ শিক্ষার্থীর যদি কোনো বিশেষ নেশা থাকে কোনো কিছু সংগ্রহ করার, আমাদের অনেকেরই অনেক রকম নেশা থাকে বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করার, সেই সংগ্রহ করার যদি কোনো প্রবণতা শিক্ষার্থীর মধ্যে থাকে বা তার যদি কোনো বিশেষ শখ থাকে, সেই জিনিসগুলো তার সংগ্রহের বিভিন্ন জিনিস পোর্টফোলিওর মধ্যে থাকবে। নাটক, আবৃত্তি, সঙ্গীত প্রভৃতিতে শিক্ষার্থীর অর্জন, অর্থাৎ শিক্ষার্থী বিভিন্ন নান্দনিক দিকে, বিভিন্ন ক্রিয়েটিভ দিকে, যে যদি কোনো সে পারফরমেন্স করে থাকে, কখনো কোথাও কোনো নাটক করে থাকে, সেই সংক্রান্ত যে অর্জনগুলো তার, সেগুলোও পোর্টফোলিওতে থাকতে পারে। এখন যখন যদি একটা চিঠি, সেটা পোর্টফোলিওকে যদি আমরা একটা স্ক্র্যাপ বুকে যদি পোর্টফোলিও একজন শিক্ষার্থী তৈরি করে, সেক্ষেত্রে তো সব জিনিস দেওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে অনেক জিনিসের নমুনা দিতে পারে। যেমন এই নাটকের ক্ষেত্রে, সে যে নাটকে সে পার্টিসিপেট করেছে তার ছবি সে পোর্টফোলিওতে ব্যবহার করতে পারে। এছাড়াও শিক্ষার্থী অন্যান্য অনেক কিছুই তার অর্জন থাকতে পারে, যেহেতু প্রত্যেক শিক্ষার্থীর প্রত্যেকের থেকে আলাদা, তাই প্রত্যেকের আর আগ্রহের জায়গাটি আলাদা, নানা রকম অনেক রকম ক্রিয়েটিভিটি প্রত্যেকটি শিশুর মধ্যেই আছে, এবং সে যেগুলোকে তার ক্রিয়েটিভিটি বলে মনে করবে সেগুলোকে শিক্ষার্থী এই পোর্টফোলিওর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারে, এবং এক্ষেত্রে কিন্তু কোনো লিমিটেশনের জায়গা নেই যে এই জিনিসগুলি দেওয়া যাবে, এগুলি দেওয়া যাবে না। শিক্ষার্থীর যা কিছু অর্জন বা যা কিছু তার আর জীবনের প্রয়োজনীয় ঘটনা বা তার একটি নির্দিষ্ট সময় পিরিয়ডের মধ্যে তার যা কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, সেই সমস্ত কিছু সাফল্য বা ব্যর্থতার আর বিষয়গুলি পোর্টফোলিওর অন্তর্ভুক্ত করা যেতে পারে। এবার আমরা দেখে নেব যে কিভাবে আমরা এই পোর্টফোলিও অ্যাসেসমেন্ট করব। শিক্ষার্থীর পোর্টফোলিও মূল্যায়নের সময় শিক্ষক নিম্নলিখিত বিষয়গুলি বিবেচনা করবেন। প্রথমত, শিক্ষার্থী কি কি অর্জন করতে উদ্যোগী। যেহেতু পোর্টফোলিও অ্যাসেসমেন্ট হলো একটা গুণগত মূল্যায়ন, অর্থাৎ পোর্টফোলিওর দ্বারা আমরা যে শিক্ষার্থীর সার্বিক উন্নয়নের কথা বলি,
আমরা সাধারণ পরীক্ষা ব্যবস্থায় অর্থাৎ বার্ষিক যে পরীক্ষা বিদ্যালয়ে, সেই মূল্যায়নের দ্বারা শুধুমাত্র তার জ্ঞানমূলক দিকটাই জানতে পারছি, অর্থাৎ তার বৌদ্ধিক ক্ষেত্রটাই জানতে পারছি। তার সঙ্গে সঙ্গে পোর্টফোলিও একটা মাধ্যম, যার দ্বারা কিন্তু শিক্ষক শিক্ষার্থীর অন্যান্য যে দিকগুলি, অন্যান্য যে ক্ষেত্রগুলি, সেই ক্ষেত্রগুলি সম্পর্কে শিক্ষার্থীর মূল্যায়ন করতে পারেন। সেক্ষেত্রে শিক্ষার্থীর পোর্টফোলিও দেখেই বোঝা যাবে যে তার প্রবণতাটা ঠিক কোন দিকে। কোনো শিক্ষার্থী হয়তো তার মধ্যে নান্দনিকতার দিকটি বেশি, হয়তো দেখা গেল তার তার পোর্টফোলিওতে ক্রিয়েটিভ রাইটিং বা সে কোনো একটি নির্দিষ্ট দিকে আগ্রহী হতে পারে তার, আর সে একজন ভালো অঙ্কন শিল্পী। সেক্ষেত্রে তার যত অ্যাচিভমেন্টগুলি সেগুলি কিন্তু অধিকাংশই অঙ্কন শিল্পকে কেন্দ্র করে হবে। আবার কোনো শিক্ষার্থী হয়তো খেলাধুলায় বেশি আগ্রহী, তাহলে দেখা যাবে তার পোর্টফোলিওতে সেই ছাপটা অনেক বেশি। আবার অনেক শিক্ষার্থী যারা হয়তো অনেকগুলি দিকে আগ্রহী, সেক্ষেত্রে আবার দেখা যাবে বা অনেকগুলি দিকে পারদর্শী, সেক্ষেত্রে তার পোর্টফোলিওতে সেই জিনিসটির আর প্রভাব পড়বে। তাহলে শিক্ষক পোর্টফোলিও বিবেচনা করার সময় বা মূল্যায়ন করার সময় প্রথমেই খেয়াল করবেন বা প্রথমেই লক্ষ্য করবেন, বিবেচনা করবেন যে শিক্ষার্থীর প্রবণতাটা ঠিক কোন দিকে, সে কি কি অর্জন করতে উদ্যোগী হয় বা তার মধ্যে সেই উদ্যোগটা আছে। শিক্ষার্থীর প্রত্যাশিত পরিবর্তনগুলি কি, অর্থাৎ শিক্ষার্থী একটা যে পরিবর্তন, অর্থাৎ যেহেতু একটা নির্দিষ্ট সময়ের বিবরণ দেয় পোর্টফোলিও, একটা পোর্টফোলিও বা একজন শিশুর শিশু বয়স থেকে শুরু করে যে যে বয়সে সে আছে সেই ধারাবাহিক পোর্টফোলিও হতে পারে। সাধারণত বিদ্যালয়ের ক্ষেত্রে আমরা বার্ষিক পোর্টফোলিওর দ্বারা শিক্ষার্থীদের মূল্যায়ন করি, সেক্ষেত্রে সারা বছরে শিক্ষার্থী কী কী অর্জন করেছে সেই জায়গাটি নথিবদ্ধ থাকে বা সাজানো থাকে। তো সেক্ষেত্রে শিক্ষার্থীর পূর্ববর্তী পোর্টফোলিও বা বছরের শুরুতে তার যে অ্যাচিভমেন্টগুলো ছিল বা তার যে প্রবণতা ছিল, তার থেকে বছরের শেষে পরিবর্তনগুলি কি হলো এবং কতটা কাম্য ছিল, অর্থাৎ সবসময় তো শিক্ষক চাইবেন বা শিক্ষার্থীর মধ্যেও সেই চেষ্টা থাকবে যে তার সামগ্রিক উন্নয়ন। সেক্ষেত্রে পোর্টফোলিওর মধ্যে শিক্ষার্থীর উন্নয়ন বা বিকাশের কোনো দিক ফুটে উঠছে, নাকি শিক্ষার্থীর আরও কোনো ক্ষেত্রে অবনমনের জায়গাটা ফুটে উঠছে, এটা শিক্ষক পোর্টফোলিও মূল্যায়ন করার সময় খেয়াল রাখবেন। শিক্ষার্থীর কি ধরনের দক্ষতা আছে, অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে কি কি দক্ষতা আছে, সে কি কি করতে পারে, সেটা বহুমুখী দক্ষতা নাকি কোনো একটি দিকে দক্ষতা, এবং সেই দক্ষতাটা কতটা সেদিকে সে ক্রিয়েটিভ, এটা শিক্ষক তার পোর্টফোলিও দেখে বিচার করবেন। কোন ধরনের শিখনকে শিক্ষার্থী মূল্য দেয়, অর্থাৎ শিক্ষার্থীর যে পোর্টফোলিও সেখানে যেহেতু নানা রকম দিকের উল্লেখ আছে, তাহলে সেখানে তো তার বিদ্যায়তনিক দিকেরও উল্লেখ আছে, এবং দেখা যাবে শিক্ষার্থীর যদি সেখানে কোনো রিপোর্ট কার্ড বা বিশেষ অ্যাচিভমেন্টের জায়গাটা সে উল্লেখ করে, তাহলে এবং কোথাও কোথাও কিছু কিছু ক্ষেত্রে পোর্টফোলিও অ্যাসেসমেন্টে দিনলিপির কিছুটা অংশ, অর্থাৎ শিক্ষার্থীর যে ডায়েরি লেখার প্রবণতা, সেই ডায়েরির কিছুটা অংশ তুলে দেওয়ার কথা বলা হয় তো বা তুলে দেয় শিক্ষার্থী। তো সেক্ষেত্রে তার দ্বারা শিক্ষক জানতে চাইবেন যে শিক্ষার্থী কোন ধরনের শিখনে বেশি স্বচ্ছন্দ, অর্থাৎ সে শিখনের যে বিভিন্ন পদ্ধতিগুলি আছে তার মধ্যে বক্তৃতা পদ্ধতিতে স্বচ্ছন্দ নাকি অন্য কোনো পদ্ধতি, এবং সেটা শিক্ষক পোর্টফোলিও দেখে কী করে বুঝবেন। পোর্টফোলিওতে তার যে রিপোর্ট কার্ড, সেটা কিন্তু সেই বিষয়টির প্রতিফলন ঘটাবে, তার কারণ শিক্ষক নিজে জানেন যে কোন অংশটি কোন পদ্ধতিতে বা কোন শিখন সহায়ক উপকরণ ব্যবহার করে পড়ানো হয়েছে বা পাঠদান করা হয়েছে। সেক্ষেত্রে যে বিভিন্ন বিষয়ের যে যে অংশগুলির ক্ষেত্রে শিক্ষার্থীর উন্নয়ন অনেক বেশি, এবং সেক্ষেত্রে যদি কোনো শিখন অভিজ্ঞতায় কোনো কমন জিনিস থাকে, সাধারণ জিনিস থাকে, তাহলে তখন শিক্ষক খুব সহজেই উপলব্ধি করতে পারবেন যে এক্ষেত্রে শিক্ষার্থীর সহজ জায়গাটি কোথায় বা সে কোনভাবে শিখনে বেশি ভালো স্বচ্ছন্দ অনুভব করে। শিক্ষার্থী ভবিষ্যতে কী ধরনের শিখন প্রত্যাশা করে,
অর্থাৎ শিক্ষার্থীর পোর্টফোলিও যেহেতু একটি ধারাবাহিক বিবর্তন বা পরিবর্তনের কথা বলে, তাহলে ভবিষ্যতে শিক্ষার্থীর কি প্রবণতা সেটা শিক্ষক পোর্টফোলিও দেখে বুঝতে পারেন, এবং তার ফলে তার সেই প্রবণতার মধ্য দিয়ে কিন্তু শিক্ষকও তার শিখন অভিজ্ঞতা সম্পর্কে শিক্ষার্থীর যে প্রত্যাশা সেটা সম্পর্কেও অনুভব করতে পারেন। এবং সেটা কিভাবে, ধরা যাক একটি শিক্ষার্থীর যে পোর্টফোলিও, তার মধ্যে তো তার একটা গভীর চিন্তন ক্ষমতা, তার ক্রিয়েটিভিটির দিক, তার ধারণা, তার বিশ্লেষণের দিক ফুটে উঠছে। তাহলে শিক্ষক ওই তার চিন্তন ক্ষমতা এবং তার বিশ্লেষণ ক্ষমতা দেখে বুঝতে পাচ্ছেন যে শিক্ষার্থীর শিখন আসলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তার কারণ একটি পোর্টফোলিওতে পাঠক্রমিকের সঙ্গে সঙ্গে সহপাঠক্রমিক যে কোনো বিষয় অন্তর্ভুক্ত। এখন শিক্ষার্থীর জানার স্তর যেমন হবে, তার কিন্তু সেই প্রতিফলনটা তার পোর্টফোলিওতেও পড়বে। সেটা খুব সামান্য সামান্য বিষয় দেখেই শিক্ষক অনুভব করতে বা বিবেচনা করতে পারবেন বা বিচার করতে পারবেন। একজন শিক্ষার্থীর যদি যে ধারণাগুলি সে ক্লাসরুমে থেকে বা সমাজ বিজ্ঞানের ক্লাসরুম থেকে সে নিয়েছে, সেগুলো যদি সে যথাযথভাবে নিয়ে থাকে বা সেগুলো যদি সে যথাযথ সমাজ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে নিয়ে থাকে, তাহলে কিন্তু তার পোর্টফোলিওতে দেখা যাবে যে হয়তো সে কোনো একটি অংশ রাষ্ট্রবিজ্ঞানের কোনো একটি অংশে সে কোনো একটি নীতির কথা পড়েছে, বা অর্থনৈতিক দিক থেকে তাকে হয়তো কিছু অর্থনৈতিক মূল্যবোধের কথা সে ক্লাসরুমে পড়েছে, এবং সে যদি তার পোর্টফোলিওতে দেখা যায় যে সে কিছু কোথাও তার যে ক্রিয়েটিভ রাইটিং সেখানে মানুষকে সাহায্য করার কথা বলা হচ্ছে, তাহলে শিক্ষক উপলব্ধি করতে পারবেন যে যে বিষয়টিকে ক্লাসরুমে তাকে শেখানো হয়েছিল সেটির কিন্তু প্রভাব কোথাও তার বৌদ্ধিক বিকাশ ছাড়া অন্যান্য যে প্রাক্ষোভিক বিকাশ, যে সৃজনশীল বিকাশ, সেদিকেও প্রভাবিত করছে। অর্থাৎ শিক্ষার্থীর শিখন স্তরটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তাহলে শিক্ষককেও পরবর্তী স্তরে সেই রকমভাবে শিখন পরিকল্পনা করতে হবে যাতে শিক্ষার্থীর ওই যে চাহিদা, সেই চাহিদাটি তিনি পূরণ করতে পারেন। শিক্ষার্থীর সৃজনশীলতা ও স্বনির্ভরতা, পোর্টফোলিওতে যে জিনিসগুলি বা যে বিষয়গুলি শিক্ষার্থী তুলে ধরছে সেগুলো সব শিক্ষার্থীর নিজস্ব অ্যাচিভমেন্ট, তো সেক্ষেত্রে তার দ্বারা শিক্ষার্থী নিজে কতটা নিজের কাজ নিজে করতে সক্ষম সেটা শিক্ষক বুঝতে পারেন। এবং পোর্টফোলিও সাজানোর মধ্যে বা তাকে উপস্থাপনের মধ্যেও একটা যেমন সৃজনশীলতার দিক আছে, অর্থাৎ তাকে কীভাবে সময়ানুসারে সাজানো হয়েছে, সেখানে কীভাবে সঠিকভাবে বিভিন্ন ছবির ব্যবহার হচ্ছে সেদিকে যেমন সৃজনশীলতা, তেমনি তার যে বিভিন্ন অ্যাচিভমেন্ট সেখানেও সৃজনশীলতার প্রকাশ পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীর সহযোগিতার মানসিকতা, কৌতূহল, উদ্যোগ, আত্মপ্রত্যয়, ঝুঁকি নেওয়ার মানসিকতা ইত্যাদি, অর্থাৎ শিক্ষার্থীর বিভিন্ন সমাজ জীবনে বাঁচার জন্য যে বিভিন্ন গুণাবলী দরকার, সেই গুণাবলীগুলি অর্থাৎ সেগুলোতে সে কতটা সক্ষম বা সেগুলোতে কতটা পারদর্শী সেটা শিক্ষার্থীর পোর্টফোলিও দেখে বোঝা যায়। অর্থাৎ সে উদ্যোগী কিনা কিভাবে বোঝা যাবে, যে তার পোর্টফোলিওতে কোনো যদি দেখা যায় যে সে অনেক বা সবসময় বিভিন্ন রকম কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখে, তাহলে অর্থাৎ তার মধ্যে একটা উদ্যোগ আছে এবং তার লেখার মধ্যে বা তার যে পারফরমেন্স তার মধ্যে তার আর আত্মপ্রত্যয় কতটা আছে সেটা প্রকাশ পায়, সেটা শিক্ষক বুঝতে পারেন। অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীর মধ্যে যে সামাজিক গুণাবলী দরকার বা বাস্তব জীবনে চলতে গেলে তার যে ম্যাচুরিটি দরকার সেগুলো শিক্ষার্থীর মধ্যে কতটা সেটা শিক্ষক পোর্টফোলিওর মাধ্যমে বুঝতে পারেন। এবার আমরা দেখে নেব যে এই পোর্টফোলিও অ্যাসেসমেন্টের উপযোগিতার দিকগুলি কী। প্রথমত, সব ধরনের মেধা সম্পন্ন শিক্ষার্থীদের ওপর এবং সমস্ত বিষয়ে এটি প্রয়োগ করা যায়। অর্থাৎ আমরা যে বিভিন্ন শিখন স্তরের শিক্ষার্থী অনুযায়ী বিভিন্ন ধরনের মূল্যায়নের কথা বলি, পোর্টফোলিও অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এটি এমন এক ধরনের মূল্যায়ন যে
এটা সমস্ত ধরনের শিক্ষার্থীর উপরই মূল্যায়ন করা যায়। সেটা কোনো পিছিয়ে পড়া বা কোনো মেধাবী শিক্ষার্থী বা জাতি ধর্ম বর্ণ বা শারীরিক সক্ষমতা কোনো দিক থেকেই কোনো বিভেদ করে না, অর্থাৎ কোনো দিকেই কোনো সমস্যা হয় না। যেমন ধরা যাক, সাধারণ পরীক্ষা ব্যবস্থায় যদি মূল্যায়ন করি, কোনো একটি শারীরশিক্ষার পরীক্ষার মূল্যায়ন, সেক্ষেত্রে সমস্ত শিক্ষার্থীরকে যদি সেখানে অংশগ্রহণ করতে বলা হয়, যে শিক্ষার্থী শারীরিকভাবে একটু অক্ষম সে কিন্তু সেখানে অংশগ্রহণ করতে পারছে না। অথচ যখন পোর্টফোলিও অ্যাসেসমেন্ট হয়, তখন যেহেতু শিক্ষার্থীর বহুমুখী প্রতিভার প্রতিফলন সেখানে করার জায়গা থাকে, স্কোপ থাকে, ফলে যে শিক্ষার্থী শারীরিকভাবে অক্ষম সে হয়তো অন্য কাজ কিছু একটা ভালো করে, সে হয়তো খুব ভালো আঁকতে পারে বা সে পড়াশোনায় ভালো বা অন্য দিক তার ভালো, তাহলে সেই দিকের সৃজনশীলতার দিকটা বা সেই গুণাবলীটা তার পোর্টফোলিওতে ফুটে উঠছে। ফলে শিক্ষকের যে অন্য মূল্যায়ন পদ্ধতি, যে শিক্ষার্থী অনুযায়ী বা বেশিরভাগ শিক্ষার্থীর উন্নতিতে কোন পদ্ধতি কাজে লাগবে ইত্যাদি ভেবে যে শিক্ষককে ঠিক করতে হয়, এক্ষেত্রে কিন্তু পোর্টফোলিও অ্যাসেসমেন্টের ক্ষেত্রে সমস্ত ধরনের শিক্ষার্থীর জন্যই এটি উপযোগী। শিক্ষার্থীকে নিজেকে পরিমাপ করতে উৎসাহিত করে, যেহেতু পোর্টফোলিও অ্যাসেসমেন্টের যে পোর্টফোলিওটি সেটি তো শিক্ষার্থী নিজেই নির্মাণ করছে, এবং সেক্ষেত্রে সে নিজেই তার নিজের যে যাবতীয় কার্যাবলী তার একটা ধারাবাহিকতা দেখতে পাচ্ছে, ফলে তার নিজের মধ্যেও কোথাও একটা উৎসাহ আসে যে আমি আরও বেশি কিছু করি, যার যেটা আমি আমার পোর্টফোলিওতে সংযোজন করতে পারবো। শিক্ষার্থীদের সাফল্য সম্পর্কে অবহিত করে এবং তাদের সীমাবদ্ধতার দিকগুলি সম্পর্কে সচেতন করে, ফলে শিক্ষার্থীরা সচেতন হয়। পোর্টফোলিওর দ্বারা যেমন শিক্ষক শিক্ষার্থীর সাফল্য ব্যর্থতার জায়গাগুলি বুঝতে পারে, তেমনি শিক্ষার্থীরাও কিন্তু তাদের পোর্টফোলিও দেখে বুঝতে পারে যে তার কোন দিকটি ভালো বা সে কোন দিকে দক্ষ এবং কোন দিকে তার দুর্বলতা আছে। একজন শিক্ষার্থী যখন পোর্টফোলিও তৈরি করার সময় দেখছে যে তার ক্রিয়েটিভিটির দিকে তার কিছুই সংযোজন করার নেই, কিন্তু তার হয়তো বৌদ্ধিক দিকে সেদিকে অনেক কিছুই সে সংযোজন করতে পেরেছে, তখন সে নিজেই বুঝতে পারে যে তার ক্রিয়েটিভিটির দিকটা তাকে আরও বাড়াতে হবে, তাকে আরও কিছু সৃজনশীল কাজে তাকে অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ শিক্ষার্থীর স্বমূল্যায়ন হয়, সে নিজেই নিজের অবস্থান সম্পর্কে বুঝতে পারে এবং নিজেই সচেতন হতে পারে যে কোন দিকটিকে তাকে জোর দিতে হবে তার উন্নয়নের জন্য। শিক্ষার্থীর পেশাগত ব্যক্তিগত বিকাশ ঘটায়। একদিক থেকে পোর্টফোলিও অ্যাসেসমেন্টের মাধ্যমে যেমন শিক্ষার্থীর সার্বিক দিকের চিত্র সেখানে থাকে, ফলে শিক্ষার্থীর যেমন ব্যক্তিগত একটা বিকাশ ঘটছে, তেমনই কিন্তু অন্যদিকে পেশাগত কাজেও লাগছে। কারণ শিক্ষার্থীকে বিভিন্ন বিষয়ে দক্ষ করে তুলছে এবং পরবর্তী জীবনে পেশা জীবনে প্রবেশের সময় অনেক সময় এই পোর্টফোলিওই কাজে লাগে। অনেক সময় দেখা যায় বিভিন্ন ইন্টারভিউ শিক্ষার্থীর পোর্টফোলিওকে বা কোনো ব্যক্তির পোর্টফোলিও চাওয়া হয়, তার কারণ হচ্ছে পোর্টফোলিওর মাধ্যমে যে সংস্থা তাকে নিযুক্ত করছেন তারা সহজেই বুঝতে পারেন যে এই ব্যক্তির আর কোন কোন দিকে আগ্রহ আছে এবং তিনি কোন কোন দিকে কতটা দক্ষ। আদর্শায়িত করা যায় এবং চূড়ান্ত মূল্যায়নে ব্যবহার করা যায়। পোর্টফোলিও অবশ্যই একটি পরিমাপগত ইভ্যালুয়েশন, পোর্টফোলিও অ্যাসেসমেন্ট, কিন্তু এটিকে যদি স্ট্যান্ডার্ডাইজ করা হয় তাহলে এটা যে শিক্ষার্থীর সার্বিক মূল্যায়ন সেক্ষেত্রে ব্যবহার করা যায়। অর্থাৎ আমরা যে প্রথাগত পরীক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর মূল্যায়ন করছি, তার সঙ্গে সঙ্গে পোর্টফোলিওর দ্বারাও শিক্ষার্থীর চূড়ান্ত মূল্যায়ন করা সম্ভব। ব্যক্তিভিত্তিক এবং নৈর্ব্যক্তিক, পরিমাণগত এবং গুণগত মূল্যায়নে ব্যবহার করা যায়। যেহেতু প্রত্যেক শিক্ষার্থীর কিন্তু পোর্টফোলিও আলাদা, তাহলে যে একদিক থেকে যখন আমরা ব্যক্তিগত মূল্যায়নের কথা বলছি তখন পোর্টফোলিও অ্যাসেসমেন্ট করা যায়, আবার যখন বলা হচ্ছে যে পোর্টফোলিওর দ্বারা আমরা একই সঙ্গে পরিমাণগত গুণগত দুটো মূল্যায়নই করতে পারছি, তার কারণ হচ্ছে পোর্টফোলিওতে যেমন শিক্ষার্থীর বিভিন্ন দিকের যে দক্ষতা বা উন্নয়ন সেটা যেমন পরিমাণগত নয় গুণগত, তার স্ট্যান্ডার্ডটা কত সেটা গুণগত দিক দিয়ে বিচার করা যাচ্ছে, তেমনই আবার
কোন শিক্ষার্থীর কত বেশি অংশগ্রহণ করেছে বিভিন্ন কার্যাবলীতে, সেদিক থেকে বিচার করতে গেলে পরিমাণগত দিকটাও চলে আসছে। ফলে মূল্যায়নের যে যদি মূল্যায়ন তখনই সফল হয় যখন তা একই সঙ্গে গুণগত এবং পরিমাণগত, পোর্টফোলিও অ্যাসেসমেন্টের ক্ষেত্রেও এটা হয়ে থাকে, তাই এটাও এর একটা উপযোগিতার দিক। এবার আমরা চলে আসব পোর্টফোলিও অ্যাসেসমেন্টের সীমাবদ্ধতার দিকগুলি। শিক্ষার্থীদের চূড়ান্ত মূল্যায়নে যখন পোর্টফোলিও ব্যবহার করা হয় তখন শিক্ষার্থী তার দুর্বলতাগুলিকে প্রকাশ করতে, অনিচ্ছা প্রকাশ করতে পারে। অর্থাৎ যখন বলা হয় যে শিক্ষার্থীর পোর্টফোলিও তার চূড়ান্ত মূল্যায়নের একটি অঙ্গ হিসাবে বা অংশ হিসাবে গ্রহণ করা হবে, তখন কিন্তু শিক্ষার্থী আর যে আমরা বলছিলাম যে পোর্টফোলিও একই সঙ্গে তার আর অ্যাচিভমেন্ট এবং ব্যর্থতা, সাফল্য এবং ব্যর্থতা দুটি প্রকাশ করে, শিক্ষার্থীর মধ্যে কিন্তু একটা প্রবণতা থাকবে যে তার যে দুর্বলতার জায়গা সেগুলোকে লুকিয়ে রাখা। ফলে শিক্ষক যে মূল্যায়নের ক্ষেত্রে তার শুধুমাত্র সাফল্যের জায়গাটাই শিক্ষকের চোখে পড়বে, দুর্বলতার জায়গাগুলি সম্পর্কে শিক্ষক জানবেন না, তাহলে সঠিক মূল্যায়ন কিন্তু সেখানে হয় না। এটি একটি ব্যক্তিগত দলিল, ব্যক্তিগত ও গোপনীয় তথ্য ফাঁসের একটি নৈতিকতার প্রশ্ন এই ধরনের মূল্যায়নে উঠতে পারে। যেহেতু পোর্টফোলিও একজন ব্যক্তির বা একজন শিক্ষার্থীর যে অনেক ব্যক্তিগত বিষয় তার মধ্যে থাকে, যেখানে আমরা ব্যক্তিগত চিঠি থাকছে পোর্টফোলিওর মধ্যে, একই সঙ্গে তার রিপোর্ট কার্ড থেকে শুরু করে তার বিভিন্ন জায়গায় অংশগ্রহণের তথ্য থাকছে, তাহলে আমরা যে ব্যক্তিগত তথ্য গোপনের নীতি বলছি সেই গোপনের নীতির সঙ্গে এই মূল্যায়ন কিন্তু কোথাও একই নীতি গ্রহণ করছে না। এবং আরও একটি বিষয় যে যখন আমরা পরীক্ষা ক্ষেত্রে মূল্যায়ন করি সেক্ষেত্রে আমরা কি হয় যে বিদ্যালয়ের মধ্যে পরীক্ষা ক্ষেত্র হলে সেক্ষেত্রে সাধারণত প্রশ্নপত্রে শিক্ষার্থীর নাম থাকে না, উত্তরপত্রে শিক্ষার্থীর নাম থাকে না, ফলে শিক্ষক মূল্যায়নের সময় কোনো পার্শিয়ালিটি করেন না। আবার অন্যদিকে যদি সেটা বহির্মূল্যায়ন হয়, কোনো ইন্টারভিউ জাতীয় মৌখিক কোনো মূল্যায়ন হয়, সেক্ষেত্রে বাইরের কোনো এক্সপার্ট যখন আসেন তিনিও শিক্ষার্থীদেরকে ব্যক্তিগতভাবে চেনেন না। কিন্তু এক্ষেত্রে আভ্যন্তরীণ মূল্যায়ন হয় পোর্টফোলিও অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, এবং উল্লেখযোগ্যভাবে দিক হলো যে শিক্ষার্থীর নানা ব্যক্তিগত তথ্য শিক্ষকের কাছে উন্মুক্ত হয়ে পড়ে, এবং সেই তথ্য কিন্তু হতে পারে যে কোনো শিক্ষার্থীর কাছে সেটা সেন্সিটিভ বিষয় হতে পারে। তাই যে আমরা ব্যক্তিগত তথ্য গোপনীয়তার কথা বলি, যেটা আমাদের একটা অন্যতম অধিকার, সেই অধিকারটি কোথাও এই মূল্যায়নে একটা সেই অধিকার লঙ্ঘিত হওয়ার প্রবণতা থাকে বা একটা বিষয় থাকে, যেটা কিন্তু একটা আলোচনার বা বিতর্কের বিষয় হতে পারে। পোর্টফোলিওতে ব্যবহৃত উপকরণগুলি শিক্ষার্থী নিজের কিনা সে সম্পর্কে নিশ্চিত হবার উপায় নেই। পোর্টফোলিওতে নানা রকম শিক্ষার্থীর হাতের কাজ বা তার বিভিন্ন রকম অর্জনের উল্লেখ থাকে। এখন শিক্ষার্থী যদি সেক্ষেত্রে কোনো সততা না দেখায়, সেক্ষেত্রে যদি অন্যের তৈরি করা জিনিস পোর্টফোলিওতে রাখে, তাহলে কিন্তু শিক্ষকের বোঝার উপায় নেই যে এটি শিক্ষার্থীর নিজের তৈরি নাকি নয়। তো এটি পোর্টফোলিও অ্যাসেসমেন্টের একটি সীমাবদ্ধতার দিক। পোর্টফোলিও প্রস্তুত ও তার মূল্যায়নে যথেষ্ট সময় প্রয়োজন। যেমন একটি পোর্টফোলিও তৈরি করতে গেলে শিক্ষার্থীকে যথেষ্ট সময় দিতে হয়, তেমনি শিক্ষকের কাছেও পোর্টফোলিও মূল্যায়ন একটি বিশেষ সময় সাপেক্ষ কাজ, কারণ একজন শিক্ষককে অনেকজন শিক্ষার্থীর পোর্টফোলিওর ইভ্যালুয়েশন করতে হয়, এবং পোর্টফোলিও মূল্যায়ন যেটা আমরা এতক্ষণ ধরে পোর্টফোলিও সম্পর্কে যে ধারণা এবং তার মূল্যায়নের যে পদ্ধতিগুলো জানলাম, এতে আমরা বুঝলাম যে সেটা কিন্তু বেশ সময় সাপেক্ষ। অর্থাৎ একজন যদি যথাযথ মূল্যায়ন করতে হয় তাহলে একজন শিক্ষার্থীর পোর্টফোলিওকে অনেকটা সময় ধরে ব্যাখ্যা করা প্রয়োজন বা বিবেচনা করা, সেটা নিয়ে স্টাডি করা দরকার, তবেই সেই পোর্টফোলিওর যথাযথ মূল্যায়ন সম্ভব। কারণ পোর্টফোলিও দেখে শিক্ষক যে বিষয়গুলি সামনে শিক্ষার্থী উপস্থাপিত করেছে সেগুলো দেখে শিক্ষক আন্দাজ করেন বা অনুমান করেন যে শিক্ষার্থীর মধ্যে কোন দিকগুলি বা কোন ব্যর্থতা, সাফল্য বা কোন গুণাবলীগুলি আছে বা নেই। অর্থাৎ শিক্ষককে কিন্তু তথ্যের উপর ভিত্তি করে বিশ্লেষণ করতে হচ্ছে, অর্থাৎ তার জন্য একটা বিশাল সময় প্রয়োজন, যেটা
একটি ক্লাসে 40 জন শিক্ষার্থীর পোর্টফোলিও অ্যাসেসমেন্ট করা একজন শিক্ষকের পক্ষে কিন্তু অনেক সময় সাপেক্ষ কাজ। প্রশিক্ষণহীন ব্যক্তির দ্বারা মূল্যায়ন করলে তার নির্ভরযোগ্যতা কম, যেহেতু প্রথাগত আমাদের যে সমস্ত মূল্যায়ন পদ্ধতি আছে তার থেকে পোর্টফোলিও মূল্যায়ন একদমই আলাদা। কারণ এক্ষেত্রে শিক্ষার্থীর পোর্টফোলিও দেখে শিক্ষককে অভিজ্ঞ দৃষ্টিতে সেটাকে বিশ্লেষণ করে শিক্ষার্থীর মূল্যায়ন করতে হচ্ছে। সেক্ষেত্রে যদি শিক্ষক দক্ষ শিক্ষক না হন, তিনি যদি এ বিষয়ে প্রশিক্ষণ না নিয়ে থাকেন, তাহলে কিন্তু শিক্ষক যথাযথভাবে পোর্টফোলিও অ্যাসেসমেন্ট করতে পারেন না। ফলে দক্ষ শিক্ষক না থাকলে পোর্টফোলিও অ্যাসেসমেন্ট করা যায় না, এটাও এর একটা অন্যতম অসুবিধার দিক। কিন্তু একথা অবশ্যই স্বীকার্য যে পোর্টফোলিওর মাধ্যমে আমরা শিক্ষার্থীর সার্বিক উন্নয়নের মূল্যায়ন করতে পারি। তাই বিদ্যালয়ের যে মূল্যায়ন পদ্ধতিগুলি আছে তার মধ্যে একটা অল্টারনেটিভ মূল্যায়ন পদ্ধতি হিসাবে পোর্টফোলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ হলো। ধন্যবাদ।